প্রাথমিক স্কুলে গ্যাস সিলিন্ডার থেকে আগুন, দগ্ধ প্রধান শিক্ষিকা সহ আরো দুজন আশঙ্কাজনক অবস্থায় কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। হাওড়ার লিলুয়া এলাকার ঘটনায় চাঞ্চল্য। লিলুয়ার প্রাথমিক বিদ্যালয়ে গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে অগ্নিকাণ্ড। ঘটনায় গুরুতরভাবে জখম প্রধান শিক্ষিকা সহ দুই, আহতেরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, আতঙ্কিত পড়ুয়ারা। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার লিলুয়া ভট্টনগর ঘুঘুপাড়া দিবাকর ভট্ট এস আর শারদামণি প্রাথমিক বিদ্যালয়ে। মিড ডে মিলের রান্নার সময় গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে ঘটে এই অগ্নিকাণ্ড। প্রাথমিক বিদ্যালয়ের এই অগ্নিকাণ্ডে গুরুতরভাবে আহত হন প্রধান শিক্ষিকা তাপসী গোস্বামী এবং সহশিক্ষিকা ইমলি সাহা ব্রহ্ম। তাদেরকে তড়িঘড়ি করে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সূত্রে আরো জানা যায়, আজ সকালে বিদ্যালয়ে প্রার্থনা সঙ্গীত চলছিল, সেই সময় হঠাৎই এক বিকট শব্দ পাওয়া যায় মিড ডে মিলের রান্নার ঘর থেকে। এরপরই চিৎকার চেঁচামেচি শুনে স্কুলের বাকি শিক্ষক শিক্ষিকারা ছুটে আসেন ঘটনাস্থলে। আহতদের তড়িঘড়ি করে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে। পাশাপাশি খবর দেওয়া হয় দমকলে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় লিলুয়া থানার পুলিশ এবং দমকল কর্মীরা। দমকল ইঞ্জিনের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই বিষয়ে প্রত্যক্ষদর্শী এক স্কুল শিক্ষক জানান, আজ সকালে এক সহশিক্ষিকার সাথে বড় দিদিমণি এই মিড ডে মিলের রান্নাঘরে এসেছিলেন। হয়তো তারা চা বানাবে বলে গ্যাস অন করতে গিয়েছিলেন, সেই সময় এই বিপত্তি ঘটে। তাদের শরীরের বেশ কিছুটা অংশ পুড়ে গিয়েছে, বর্তমানে তারা চিকিৎসাধীন। চা বানাতে গেছিল, আমি মিলিয়ে গেছিল সাথে একটা দিদিমণি, এই লিকটা গ্যাস বুঝতে পারেনি, আগুন জ্বালাতে ধরে নিয়েছে। দুজন তাপসী গোস্বামী আর ইমিলি সাহা ব্রহ্ম মেডিকেল, বর্তমানে অ্যাম্বুলেন্স করে মেডিকেল পাঠানো হয়েছে। অবস্থা বদ্রীমণির তাপসী গোস্বামীর 70% অংশ উন্ডেড, ইমলি 50% কাছাকাছি। স্কুলে গ্যাস সিলিন্ডারের পাইপ ফেটে অগ্নিকাণ্ডের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়, চাঞ্চল্য ছড়িয়েছে অভিভাবকদের মধ্যেও। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ছাত্রছাত্রীরা সকলেই সুস্থ আছেন, তাদেরকে নিরাপদে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে স্কুলের পক্ষ থেকে। তবে এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, লিলুয়া। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।